আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। দীর্ঘদিন যাবত আমি ফেসবুক এবং ইউটিউব থেকে দূরে আছি, ভিডিও বানাই না, ভিডিও আপলোড করি না, কিন্তু আপনাদের করা কমেন্টগুলো ফেসবুক অথবা ইউটিউবে সেগুলো কিন্তু আমি দেখি, নোটিফিকেশান আসে দেখি। কিন্তু আমার ব্যস্ততার কারণে, আমার নিজের কাজের কারণে আমি কিন্তু এখন ভিডিও বানাতে পারি না, রেগুলার হতে পারি না। তো যেহেতু আগামী মাস থেকে ওমানে চেকিং হবে, আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে 1 তারিখ থেকে ওমানে খুব কড়াকড়িভাবে চেকিং হবে, সেই বিষয়টা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং সেই বিষয়টা নিয়ে বর্তমানে ওমান প্রবাসীদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই যে আগামী মাসের 1 তারিখ থেকে কী হবে বা কী হতে পারে বা কী আসবে বিষয়, সেগুলো নিয়ে আপনারা অনেকে অনেকগুলো প্রশ্ন করেছেন, সেগুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো কথা বাড়াবো না আমি, আমার এই যে ফেসবুক পেজে আমি যেটি আপলোড করব ওমানের খবর, এটি এখন থেকে কন্টিনিউ চলবে এবং এই পেজটিতে আমি সবসময় ভিডিও আপলোড দেবো। তো যাই হোক, যে এই বিষয়টা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে চেকিং দিবে, চেকিংটা দিবে কারা এবং কেন দিবে, আগে কারা দিত, এই দায়িত্বটা ছিল মূলত মিনিস্ট্রি অফ লেবারের কাছে। ওমানের এক স্থানের লোক অন্য স্থানে কাজ করছে কিনা, অর্থাৎ যে স্পন্সর আপনাকে এনেছে সে তার যথাযথ দায়িত্ব পালন করছে কিনা সেটা দেখার দায়িত্ব ছিল হচ্ছে মিনিস্ট্রি অফ লেবারের। কিন্তু যেটা আপনারা সবাই জানেন, সরকারি অফিসের কার্যক্রম যেমন হয়, তারা খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, কোনো ধরনের ইন্সপেকশনে যায়নি, কোনো ধরনের তথ্য সংগ্রহ করেনি, কোনো কিছুই করেনি, জাস্ট তাদের কাজগুলো, তাদের অফিসিয়াল কাজগুলো তারা করেছে, কিন্তু ফিল্ডে খুব একটা অ্যাক্টিভ তারা ছিল না। এই কারণে দেখা যাচ্ছে যে অবৈধ শ্রমিকের সংখ্যা বেড়েছে, এক স্থানের লোক অন্য স্থানে কাজ করছে, ম্যাক্সিমাম মানুষই, বাংলাদেশে প্রায় মানুষই মিন্নি মিন্নি কাজ করছে। তো এই যে সমস্যাগুলো এবং বর্তমানে দেখা যাচ্ছে যে ভিসা বিক্রি করার ফলে মানুষ আসার কারণে অনেকে কাজ পাচ্ছে না, ভিক্ষাবৃত্তি করছে, চুরিতে ডাকাতিতে জড়িয়ে পড়ছে, তারপরে হচ্ছে ক্রাইম রেট ওমানে অনেক বেড়ে গেছে। তো এই সকল বিষয়ের কারণে বর্তমানে মিনিস্ট্রি অফ লেবার চিন্তাগুলোতে, যেহেতু আমাদের দ্বারা হচ্ছে না, আমরা অন্য একটা কোম্পানিকে সেই দায়িত্বটা দিয়ে দিই, এবং এই দায়িত্বটা দেওয়া হয়েছে বর্তমানে সিকিউরিটি অ্যান্ড সেফটি নামে একটি নতুন সংস্থাকে দেওয়া হয়েছে। তাদের কাজ হচ্ছে, তাদের কী কাজ সেই কাজগুলো যদি আপনি জানেন, সেই কাজগুলো যদি আপনি বুঝেন, তাহলে আপনি আগামী 1 তারিখ থেকে আপনি কি চেকের আওতায় পড়বেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন, বা কী হতে পারে সেটা আপনার একটা ক্লিয়ার কাট ধারণা হবে। আগে যে মিনিস্ট্রি অফ লেবারের দায়িত্বটা ছিল সেটা তারা পুরোপুরি নিয়েছে এবং তাদেরকে কী কী পাওয়ার দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলি। 1 নম্বর পাওয়ার দেওয়া হচ্ছে অ্যারেস্টিং ওয়ার্কার্স হু ভায়োলেটস লেবার ল, অর্থাৎ যে শ্রমিক লেবার আইন লঙ্ঘন করবে ওমানে তাকে গ্রেপ্তার করার অনুমতি তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, তারা গ্রেপ্তার করতে পারবে। যদি এক স্থানের লোক অন্য স্থানে কাজ করে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবে, কোনো শ্রমিক যদি কোনো ধরনের আইন লঙ্ঘন করে তাহলে তাদেরকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে, মানে এই সংস্থাটাকে। তার মানে হচ্ছে তারা যে কোনো সময় যে কেউ যদি আইন লঙ্ঘন করে, এক স্থানের লোক অন্য স্থানে কাজ করে সেটাও একটা আইন লঙ্ঘন, সে এই কাজগুলো করলেও কিন্তু আপনার তারা অ্যারেস্ট করতে পারবে। দ্বিতীয় হচ্ছে ট্রান্সফারিং ভায়োলেটিং ওয়ার্কার্স টু লেবার ওয়েলফেয়ার হেডকোয়ার্টার, অর্থাৎ তাদেরকে লেবার ওয়েলফেয়ার হেডকোয়ার্টারে নিয়ে দেওয়া হবে অ্যারেস্ট করার পরে। 3 নম্বর হচ্ছে পাবলিক প্রসিকিউশন, অর্থাৎ আপনার যে আইনগত যে ঝামেলাগুলো আছে, আপনাকে বিচারের সম্মুখীন করা থেকে শুরু করে সব কিছু, এগুলো তারা সম্পন্ন করবে। দেখেন, এটা কিন্তু মিনিস্ট্রি অফ লেবারের দায়িত্ব ছিল, সেই সবগুলো কিন্তু তারাই করবে, তারা এ টু জেড করার পারমিশন তারা ইতিমধ্যে পেয়েছে। 4 নম্বর হচ্ছে মাস্কেট এয়ারপোর্ট, অর্থাৎ আপনার সব প্রসিকিউশন শেষ হওয়ার পরে আপনাকে মাস্কেট এয়ারপোর্টে তারা পৌঁছে দেবে। দ্যাট মিন্স আপনি আপনাকে ধরা থেকে আপনাকে পাঠানো পর্যন্ত যতগুলো কাজ ছিল, যেগুলো মিনিস্ট্রি অফ লেবারের ছিল এবং মিনিস্ট্রি অফ লেবার এই কাজগুলো খুব দায়িত্বশীলতার সাথে করেনি কখনোই, সেই কাজগুলো কিন্তু তারা এখন করবে। এবং এই কারণে, ঠিক এই কারণটাতেই ভয়টা এখানে, যেহেতু নতুন একটা কোম্পানি এই দায়িত্বগুলো পাবে, শুধু অ্যারেস্ট করা না, অ্যারেস্ট থেকে পাঠানো পর্যন্ত প্রতিটা দায়িত্ব যেহেতু তাদের, সুতরাং চেকিংটা আগামী 1 তারিখে থেকে, এটা কিন্তু একদিনের জন্য না, দুদিনের জন্য, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এবং এই জন্য তারা সিকিউরিটি অ্যান্ড সেফটি নামে একটা নতুন করে সংস্থা কর্মী হায়ার করছে, অনেক ওমানে কর্মসংস্থান হয়েছে যেটা নিউজের মধ্যে দেখতে পেরেছি, যেহেতু নতুন একটা সংস্থা হয়েছে অনেক কর্মীও এসেছে এর মধ্যে। তো যাই হোক, এই যে দায়িত্বগুলো তারা পালন করবে, এই কারণে কিন্তু চেকটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে, এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। হয়তো আমরা যেটা জানি যে যত গর্জে তত বর্ষা, আমরা খুব ভয় ভীতির মধ্যে আছি, ওমান প্রবাসী ম্যাক্সিমাম বাংলাদেশি, আমরা মিনি মিনি কাজ করি, ফ্রি বিষয়ে যেটা বলা হয় আর কি, তো আমরা কিন্তু সবাই ভয়ের মধ্যে আছি।
তো এই মূলত এই যে কাজগুলো তারা সবগুলোই করবে, আপনাকে ধরা থেকে পাঠানো পর্যন্ত সব কাজ যেহেতু তারাই করবে, এখানেই মূলত ভয়ের বিষয়টা। যদি শুধুমাত্র ধরার বিষয় হতো বা চেকিংয়ের বিষয় হতো তাহলে বলতাম যে গাফিলিতি করতে পারে, যেহেতু ধরা থেকে পাঠানো পর্যন্ত টোটালি দায়িত্ব তাদেরকে দিয়ে দিয়েছে, জানি না তারা কী করে, মানে কী করতে কী করে বসে, এ হচ্ছে বিষয় আর কি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এবং এর বাইরেও আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু নতুন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, মানে একটা ভয় ভীতির মধ্যে ওমান প্রবাসীরা আছি আমরা, তো চেষ্টা করবো এখন থেকে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাবেন, বিশেষ করে ফেসবুক পেজ যেটা আছে ওমানের খবর সেটার মধ্যে ফলো দিয়ে রাখবেন, এটার মধ্যে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো বেশি, আর ইউটিউব চ্যানেল, এই দুইটার মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।